Excuse me, brother. আসসালামু আলাইকুম, কি লাগবে? আপনি জানেন না কি লাগবে? ও হ্যাঁ, তা তো জানি। সাইজ কত? 36 আপু, আমার মনে হয় কি 34। 36 মানে 36 আমি জানি, আপনি 36 দেখান আমাকে। ব্রাদার, একটা সস্তা বেলা দেখান তো। ব্রাদার বিদেশি, ফরেনার, ওকে? সবগুলো নাম বলে দাও, তোমার তো মুখস্থ আছে। ইসলাম আপু ভালো আছেন? বলো দাও, বলো দাও। আচ্ছা, নামগুলো হচ্ছে পুশা প্যাডেড টি শার্ট, কমফোর্টেবল স্ট্রিপলেস ব্যালকনেট, ব্যান্ডিন ব্রালেট স্পোর্টস, ম্যাটারনিটি মিনিমাইজার, নোশাক। ভাই বাকিটা ভুলে গেছি। ভুলে গেলে চলবে? ক্যামি, লংলাইন, হেজ, প্লাঞ্জ, স্টিকন, মাস্কেটোমি। আর তাছাড়াও আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্র্যা আছে। বাংলাদেশ, ভারত, নেপাল, মারমা, বার্মা, ভুটানেও আছে। কিন্তু আমাদের স্পেশাল একটা ব্র্যা আছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। কিন্তু সেটা এখন অ্যাভেলেবেল না, কারণ এটা হচ্ছে আমাদের কাস্টমে আটকে গিয়েছে। কিন্তু আপনি যদি আমাদেরকে অর্ডার দেন, 2 সপ্তাহের ভিতরে আমরা আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবো। আর আপনি চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। একটু বোঝাও না, আমি যদি লাগবে দেখাও। আচ্ছা আপু, আপনার আমাদের এখানে আমি তোমার কথা বলেছি ভাইয়াকে। তাই নাকি? তুমি তো জানো ভাইয়া ছাড়া আসলে এই দুনিয়াতে আমার কেউ নেই। ভাইয়া আমাকে ছোটবেলা থেকে বড় করেছে। হ্যাঁ, তা তো জানি। আমি বলেছি তুমি অনেক পজিটিভ, অনেক ভালো ছেলে। তুমি পড়াশোনা করেছো, আর পড়াশোনা করে চাকরি পাওনি বলে বসেছিলে না, তুমি ব্যবসা করছো। ভাইয়া সব কিছু মেনে নিয়েছে, ভাইয়া সব কিছু নিয়ে পজিটিভ। ব্যবসা মানে ব্যবসা আমি কি করছি কি বললে? তুমি যা করো, মেয়েদের কাপড় সেল করো, বাইরে থেকে মেয়েদের কাপড় ইম্পোর্ট করো, সব কিছু বলেছি। ভাই অবশ্য রাজি হয়েছে। মানে রাজি? ও, উনি তো আসলে ওভাবে মানে জানেই তো কাপড় বিক্রি করি। মানে আমি আসলে বলি কি যে মানে ভাইয়া তো সবকিছুই যখন পজিটিভলি নিল আর কি, তুমি আমার মনে হয় কি তুমি মানে আমার দোকানে নিজে, হ্যাঁ, ভাইয়ের সঙ্গে দেখা করার আগে তুমি একবার আমার দোকানে এসে দেখে যাও না, মানে একদম সবকিছু দেখে গেলে যে আমি আসলে কি কি বিক্রি করি, কিভাবে বিক্রি করি, কত টাকা উপার্জন করি, মানে সবকিছু তুমি দেখে গেলে ভাইয়াকে তুমি আরো ভালো করে বলতে পারবে। শোনো, তুমি কিন্তু আমার সাসপেন্স একদম নষ্ট করবে না। আমি এতদিন ধরে আমার বয়ফ্রেন্ডের দোকানে যাইনি, বিয়ের আগে আমি বয়ফ্রেন্ডের দোকানে কেন যাব? বিয়ের পর যাব, বিয়ের পর আমি আমার জামাইয়ের দোকানে যাব। আমার জামাইয়ের দোকান মানে আমার দোকান, দরকার আমি তোমার সাথে তোমাকে হেল্প করব। হেল্প করবে তুমি কিভাবে? আই শোনো, তুমি এত কি চিন্তা করছো বলো তো, বাদ দাও না। আচ্ছা, আমরা তো এই দিনটার জন্য ওয়েট করছি তাই না? বিয়ে করে আগে স্যাটেল ডাউনটা হই, এখন চলো কফি খাবো। ওটা দেন, এটা হ্যাঁ, এই পিঙ্ক কালারটা দেন, এটা আর ওই সাদা সাদা রঙ ধরেন। ভাই ভাই কি দোকান দেবেন? নি না ভাই, দোকান দেবো কে? গার্লফ্রেন্ড তো মনে করেন তিনটা লিখে তো নিতে হয়। আচ্ছা যাই হোক ভাই, এটা আপনি ট্রায়াল দেন। হ্যাঁ, মানে আমার মোটা চাই গার্লফ্রেন্ড, আর আপনি ট্রায়াল দেন একটু। আপনার রেট লিখে আমার মনে হয় আমি আপনার গার্লফ্রেন্ড। থামো না ভাই, এই দোকানে পুরুষ মানুষের কোনো ট্রায়াল হয় না। কোনটা লবেন এটা কোন? আচ্ছা দাম কত? 1050 টাকা। 150 টাকা আপনার কাছে বেচুন, আপনি যান।
সকাল থেকে আপনার দেখতেছে মুড অফ, একদম ডাউন হয়ে রয়েছেন, কাহিনী কি কোন? কাস্টমারের সঙ্গে এত খারাপ ব্যবহার না করলেও পারতি। এরা কোনো কাস্টমারই না, এরা হয়ে যে পোলাপান, ফাইজলামি করতে হয়, কিনবো না কিছুই। তোমার কি হয়েছে কত একটু? আর বলিস না, তোর ভাবি তোর ভাইয়ের সঙ্গে আমাকে দেখা করতে বললো, মানে বুঝতে পারছিস তো বিয়ের ব্যাপার। কি আর করবা, বিয়া করবা আর আমরা খামু যা? আরে যে কি বলবো, ওর ভাই যদি আমাকে জিজ্ঞেস করে, তোর ভাবিকে এর আগে অনেকবার বলেছি যে একবার আমার দোকানে আসো, দেখো আমি কি করি, একবার দেখে যাও। মানে মুখ ফেটে তো আর বলতে পারি না যে আমি ব্রা বিক্রি করি, মানে বলেছি মেয়েদের গার্মেন্টসের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করি, কিন্তু গার্মেন্টসের কী পদের জিনিস বিক্রি করি সেটা তো জানে না, বুঝলি না? এখন ওর ভাইয়ের সাথে দেখা করবো, ভাই যখন বলবে তখন আমি কি বলবো? কি কও ভাই, এটা কোনো কথা? আমরা কি ড্রাগ বিক্রি করতেছি? আমরা তো ভালো জিনিস বিক্রি করতেছি, মেয়ে মানুষের উপকারে আসতেছে, অসুবিধা কি? একদম হালাল বিজনেস, কোনো সমস্যা না, আল্লাহ ভরসা তুমি কয়ে দাও। কি যে হবে, ভাই জিজ্ঞেস করবে ভাইয়া তুমি কি করো, আর আমি বলবো ব্রা বিক্রি করি, বিয়ে ভেঙে যাবে রে, ভেঙে যাবে বিয়ে, কি যে হবে। আমি না বুঝলাম না, আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে আর এক মাস পর আমাদের বিয়ে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি না। না মানে সবকিছুই ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার মানে আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, ভাইয়াও সবকিছু মেনে নিয়েছে, কিন্তু আমার মনে হয় কি যে বিয়েটা হওয়ার আগে যদি তুমি একবার আমার দোকানে একবার যেতে আর কি, তাহলে খুব ভালো হতো। শোনো, তুমি সেই আবার দোকান নিয়ে কথা বলা শুরু করছো, আমি তোকে বলছিলাম আমার সাসপেন্স নষ্ট করবো না, আর ভাইয়া তো সবকিছু মেনে নিয়েছে। আচ্ছা কি মানে তোমার দোকান কি অনেক বড়? আমি কি ছোট বলে ফেলছি ভাইয়াকে, এখন যে বলবো যে অনেক বড় দোকান? না মানে সেটা বলো নাই, মানে আমি বলতেছিলাম কি যে মানে হয় না যে আমরা তো শপিং এর জন্য বেরোবো, তাই না? শপিং এর জন্য বেরোবো, তখন তুমি শপিং করতে করতে আমার দোকানটা একবার দেখে আসলে তাহলে খুব ভালো হতো। আচ্ছা মানে তুমি না যাও,
ভাইয়া ভাবি তারা কি যাবে, কোনো সম্ভাবনা আছে? হাই রে আমার দোকানদার, খুব দোকানদার হয়ে গেছো তুমি, তাই না? আচ্ছা ভাইয়া ভাবি যদি যেতে ইচ্ছে করে যাবে, না হলে যাবে না, আর গেলে আমাকে জিজ্ঞেস করবে, তাই না? কোথায় আমরা বিয়ের কথা বলবো, শপিং এর কথা বলবো, কি পরবো আমি, তুমি কি পরবা, সারাক্ষণ শুধু দোকান দোকান আর দোকান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবসময়ই শপিং এর কথাই বলবো, সবকিছুর কথাই বলবো, ঠিক আছে? আমি বলবো না, গেলে কি যাবে না গেলে না যাবে, ওকে ফাইন? হ্যাঁ ফাইন, ঠিক আছে যাও। আমি আর এখন কোনো কথা বলবো না, আমি শুধুমাত্র শপিং এর কথা বলবো, আমি শুধুমাত্র দোকানের কথা বলবো, আর কোনো কথা বলবো না। ক্যাশ পেমেন্টটা ভিতরে দিয়ে দিছি। হ্যাঁ জি ভাই, কত জানি? 350। আচ্ছা ঠিক আছে জি, আসুন না। এই যাব জি, আবার আসবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার আসবেন। ব্রাদার ব্রাদার, আমার বাড়ির চোট কোথায় থাকবে? হ্যাঁ এতগুলো মানুষজন জানানো হয়ে গেছে, কাজ ছাপানো হয়ে গেছে, আমি এখন কি করি, কি করবো এখন? এটা তো সম্ভব না, না 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 না, প্রশ্ন ওঠে না। এই এই ছেলের মাথা থেকে বাদ দিয়ে দে, যত তাড়াতাড়ি সম্ভব আমি অন্য ছেলের সাথে তোরা বিয়ে দিব, এই ছেলে বাদ বাদ, যত দ্রুত সম্ভব। না প্রশ্ন ওঠে না, আমি দেখতেছি, আমি দেখতেছি। আঙ্কেল স্বাগত, আঙ্কেল আঙ্কেল, এইটা কি হইলো আঙ্কেল? হ্যাঁ আপনি তো সবকিছু জানতেন আঙ্কেল, আপনি জেনে শুনে আমার একটা কাজ করলেন। আমার মা বাবার একটা বোন, একটা মাত্র বোন, মানুষজন কি বলবে আমার লোকজন জানলে পরে? এটা তো সম্ভব না আঙ্কেল। না না না, আমার একটা সমাজ আছে, এই সমাজের মধ্যে চলতে হয়, দশজন লোকের সাথে মিশতে হয়, তাদের কাছে আমি কোন জায়গায় যেয়ে দাঁড়াবো বলেন আপনি? এটা সম্ভব না আঙ্কেল, কি জানাবো তাদেরকে, আমার বোনের হাজবেন্ড কি করে বলেন? আপনি তো সবই জানেন, আপনাকে কি বলবো, আপনি এটা এরকম মুরব্বী মানুষ একজন আরাম না করলেও পারতেন কিন্তু আঙ্কেল, আপনি জানালে দিয়েই পারতেন। না না আঙ্কেল সরি সরি, এটা সম্ভব না আঙ্কেল, আপনি মাফ করে দিন, আমার জন্য দোয়া করেন, আমার বোনের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালাম আলাইকুম। মেয়ের ভাই ফোন দিছিল, যাবো না তো বলছে, বলে লাভ নাই। আচ্ছা তুই কি ব্যবসা করস এটা স্বামীরে বলস নাই, তার পরিবারে বলস নাই, কি মালের ফুটাইট আছে তো এটা আমাকে? ঐতিহ্যগত পারিবারিক ব্যবসা, তোর দাদাই করছে, তোর বাপে করছে, কখন ঠিক করতেছস? আমি 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 আসলে বুঝতে পারতেছি না, আমি এটা তোরতে আশাই করি নাই, তুই আমার ছেলে হয়ে এই কথাটা বলতে লজ্জা পাইনি কেমনে? আমরা কি কোনো খারাপ কাজ করতেছি, অসৎ কাজ করতেছি বল?
অনেক কষ্ট করে ব্যবসা দাঁড়া করেছি। এই ব্যবসা টাকা দিয়ে তোর মায় খেয়েছে, আমি খাইছি। তুই বড় হয়েছস, তুই পড়াশোনা শিখছস, এই ব্যবসা টাকা দিয়া আমার এই সংসার চলছে, এই ব্যবসা টাকা দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তিন বেলা খাওয়াইতেছে। এটা আমার সম্মানের ব্যবসা, আমার ইজ্জতের ব্যবসা। তুই যদি তোর নিজের পেশারই অসম্মান করস, তোর বাইরের মানুষ সম্মান করবে কেমনে? অনেক অনেক আঘাত পেয়েছে। ওর ভাই আমার কি বলছে না বলছে ওইটা আমার কাছে গায়ে লাগে নাই, আমি এটা গায়ে ধরি নাই। তো আমার কষ্টটা হচ্ছে আমার ছেলে, আমার ছেলে অসম্মান করলো নিজের পেশারে, তুই আমারও অসম্মান করছিস, এটা আমি আশা করি নাই। খুব আঘাত পেয়েছি। যা বলার তো আমি আগেই বলেছি, এখন এই প্রসঙ্গে আসলে আর আলাপ করার কিছু নাই, নতুন করে কথা বলার কিছুই নাই। তারপর আপনি মুরব্বী মানুষ, বাসা বয়ে আসছেন, খুশি হয়েছি, কিন্তু এই প্রসঙ্গে এটাই আমাদের শেষ আলাপ বা শেষ দেখা। দেখুন ভাইয়া, উনি মুরব্বী মানুষ, আমার বাবা, ওনাকে যা বলার আপনি ফোনে বলেছেন, অনেক কিছু বলেছেন। সত্যি কথা বলতে আমার বাবা এখানে আসতে চায়নি, আমি ওনাকে জোর করে নিয়ে এসেছি। আমি ওনার সামনে, আপনাদের সবার সামনে কিছু কথা বলতে চাই, আপনি আমাকে আটকাবেন না, খুব বেশি সময় লাগবে না, এই ধরুন 2 মিনিট বা 5 মিনিট। আমি আপনাকে এটাও বলবো না যে আমার কথার উপর ভিত্তি করে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলবেন, এটা আমি আপনাকে বলছি না, কিন্তু আমি আপনাকে বলছি আমার কথাগুলো আপনি একটু শুনুন। দেখুন ভাইয়া, ছোটবেলায় মাকে হারিয়েছি, আমার মা বাবা দুজনই হচ্ছে আমার বাবা, সে আমাকে অনেক যত্ন করে মানুষ করেছে। আমার বাবা কখনো অসৎ পথে যাননি আর আমাকেও এটা শেখাননি, আমি সবসময় সৎ পথে ছিলাম। আমার বাবার সব কথা আমি শুনেছি সবসময়। উনি আমাকে পড়ালেখা করতে বলেছেন, আমি পড়ালেখা করেছি, খুব ঠিকঠাক মতো পড়ালেখা করেছি, খুব ভালো রেজাল্ট করেছি। ভালো রেজাল্ট করার পর আমার একটা চাকরি হবে, এটি তো সহজ ক্যালকুলেশন, তাই না? বিশ্বাস করুন ভাইয়া, আমি অসংখ্য ইন্টারভিউ দিয়েছি, ভালো রেজাল্টের যোগ্যতা আমার ছিল, সেটা হয়েছে, কিন্তু চাকরি পাওয়ার যোগ্যতা হয়তো আমার ছিল না, এই জন্য হয়নি। সে এক অদ্ভুত যোগ্যতা, মেনে নিয়েছি, সেই যোগ্যতা হয়তো আমার নেই। আমি 2 বছর বসেছিলাম, আপনার বোন সামিয়া সেটা জানে। আমি তখন হতাশাগ্রস্ত হচ্ছিলাম, আপসেট হচ্ছিলাম, তখন আমার বাবা আমার পাশে এসে আমাকে বলে যে বাবা শোন, আমাদের ব্যবসাটা ধর, যে ব্যবসা তোর দাদা করেছে আমি করেছি, সেই ব্যবসা তুই কর। কিন্তু আমার দাদার করা, আমার বাবার করা এই ব্যবসাকে আমিও আপনার মতো পছন্দ করতাম না, একদমই করতাম না। মানুষ কি বলবে, কি ভাববে, এটা সবসময় আমার আমার মাথায় এটা কাজ করত। কিন্তু বাবার অনুরোধ আমি ফেলতে পারিনি, আমি ব্যবসা শুরু করি। এবং আমি কি ব্যবসা করি এটা কখনো সামিয়াকে বলতে পারিনি, কারণ আমিও আপনার মতো ভাবতাম, এটা একটা ছোট কাজ, এই সমাজ যেভাবে ভাবে ঠিক সেভাবে। আমার ভালো লাগতো না এই কাজ করতে,
তাই আমি সবার কাছ থেকে আড়াল করেছি কিন্তু আমার বাবা বিশ্বাস করুন চোখ খুলে দিয়েছে এখন আর আমার বলতে দ্বিধা নেই যে আমি আমি ইনার গার্মেন্টস বিক্রি করি আমার কষ্ট হচ্ছে না আমার প্রাউড হচ্ছে আচ্ছা ভাই আপনি বলুন তো আমি কি দুর্নীতি করছি আমি কি চুরি করছি আমি কি মানুষের টাকা মেরে খাচ্ছি আমি একটা ব্যবসা করছি ব্যবসা যে ব্যবসা করতে আমার দাদার মান সম্মানে লাগেনি আমার বাবার মান সম্মানে লাগেনি সেই ব্যবসা করতে আমার মান সম্মানে কেন লাগবে বলুন আমি তো খারাপ কিছু করছি না আমি তো মানুষের উপকার করছি আপনি একবার ভেবে দেখুন এই ব্যবসা যদি আমি না করি আমি যদি এই এই প্রোডাক্ট যদি আমি সেল না করি আর দশজন মানুষ যদি সেল না করে তাহলে বিপদ হয়ে যাবে না আচ্ছা আপনি আমাদের কথা বাদ দিন আমরা যারা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করি তাদের কথা বাদ দিন আমরা তো উঁচু শ্রেণীর মানুষ নিচু শ্রেণীর মানুষ নিয়ে কথা বলি ধরুন মেথর তার কি কাজ করে এই শহরটাকে পরিষ্কার করে আর আমরা উঁচু শ্রেণীর মানুষটা এই শহরটাকে অপরিষ্কার করে এখন সেই নিচু শ্রেণীর মানুষটা যদি হঠাৎ করে ভেবে বসে যে আমরা নিচু কাজ করছি আমরা এই নিচু কাজটা করবো না তখন আমাদের এই উঁচু শ্রেণীর মানুষদের কি অবস্থা হবে বলেন তারা যদি পরিষ্কার করে বাদ দিয়ে দেয় তারা যদি ভাবে যে তারা নিচু কাজ করছে তাহলে পুরো ঢাকা শহরটা অপরিষ্কার তখন কি হবে এই উঁচু শ্রেণীর মানুষদেরই কিন্তু ওই নিচু কাজটা করতে হবে না ভাইয়া বলুন করতে হবে না আমি এখন আর আমার জায়গা থেকে কোনো কাজকে ছোট ভাবে দেখি না আমি প্রাউড ফিল করি যে আমার বাপ দাদার ব্যবসা আমি ধরেছি এবং আমি এটা করব আমার কোনো সমস্যা নেই ব্যবসাটা আমি অনেক বড় করব বিশ্বাস করুন ভাইয়া আমি আপনার বোনকে মন থেকে ভালোবাসি আমি আপনাকে বলছি না যে আপনার বোনের হাতটা আমার হাতে তুলে দেন এটা আমি বলছি না কিন্তু আপনি তো একজন শিক্ষিত মানুষ আমি তো আপনাকে রেসপেক্ট করি আপনি সামিয়ার বড় ভাই হিসেবে আপনি কেন এইভাবে ভাবছেন আরেকটা বিষয় ভাইয়া আমি যখন দোকানে বসি মেয়েরাই তো আমার কাস্টমার মহিলারা আমার কাস্টমার এই মহিলা যারা আমার মায়ের বয়সী তারা এসে আমাকে বাবা বলে আর যারা মেয়ে কম বয়সী তারা এসে আমাকে বলে ব্রাদার ব্রাদার মানে কি ভাইয়া ব্রাদার মানে ভাইয়া তারা আমাকে ভাইয়া ডাকে তারা হাসি মুখে আমার কাছে প্রোডাক্ট চায় আমি প্রোডাক্ট বিক্রি করে তারা হাসি মুখে নিয়ে যায় তাদের সাথে আমার কোনো গোপনীয়তা নেই কারণ আমি একজন ব্রাদার আমি ভাই ওরা আমাকে বিশ্বাস করে কিন্তু এই সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে আমাদের আমরা যারা এই এই ব্যবসা করি হয়তো তাদের সম্মানটা নেই তাদের কাছে এতটুকু বলার ছিল আর কিছু বলার নেই আপু এটা দেখান তো এটা না আপু বাসুটা এই যে আপু আচ্ছা আপু এটা দেখান তো একটু শ্যাম ভাই এই যে আপু আপু এটা কোন কালার আছে আলাদা হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে আপু আচ্ছা ঠিক আছে এটাই আপু এই দুটো